নমস্কার, আমাদের গুরুদেব গুপ্ত সাধক শ্রী শ্রী শ্যামাখাপা, রাজপুত শ্মশানে তার আশ্রম, নাম শান্তিপুঞ্জ। তিনি 40 বছর ধরে সাধনা করেছেন, তিনি তার দিব্য চক্ষু দিয়ে যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানের বাণী তিনি বিশ্ববাসীর মঙ্গল কামনায় জনসমক্ষে তুলে ধরেছেন ইউটিউবের মাধ্যমে। তিনি শান্তিপুঞ্জ আশ্রমে বিশ্বশান্তির জন্যে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেন 1000 দিনের। তিনি আপামর জনসাধারণের মঙ্গল কামনায় সব সময় জপ তপ যজ্ঞ করে চলেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শ্যামাখাপার আশীর্বাদ এবং দীক্ষা পাওয়ার জন্যে আশ্রমে বহু মানুষ আসেন। আলাপচারিতার মাধ্যমে এবং নতুন কথা কিছু উঠে আসে, তেমনি নতুন বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন। শ্যামাখ্যাপা, আপনারা শুনুন। হ্যাঁ, প্রণাম বাবা, প্রণাম প্রণাম। আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে শত ব্যস্ততার মাঝেও আপনার এক ভক্ত এসে উপস্থিত হয়েছে। এখনকার যা পরিবেশ পরিস্থিতি, সব থেকে উনাদের দায়িত্ব সবচেয়ে বেশি, তার মধ্যেও উনি এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার খবর নিতে এসেছে, আমি কেমন আছি না আছি। ও তো আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর মানে পুলিশ হোক আর যাই হোক, মনটা বড্ড সরল, আর আমাকে ভীষণ ভালোবাসে। গুরুদেব বলে, মানে গুরুদেব বলে বাবা বলে আমাকে, মানে এত ভালোবাসেন। তো কোনোদিন এই ড্রেস পরে তো আসে না, ও আসে এমনি সিম্পল ড্রেসে আসে, মাঝে সাঝে খুব দেখা করে যায় এবং আমার খবরটা খুব রাখে, মানে আমি ভালো আছি কি না, কোনো অসুবিধে হচ্ছে কি না, এগুলো সবসময় খবর রাখে আমার, সবসময় খবর রাখে। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি আপনার শিষ্যকে যে এসছে এখানে, হ্যাঁ হ্যাঁ বলো, আপনি একটু আপনার শিষ্যকে আশীর্বাদ করুন, আমরা ওই মুহূর্তটা একটু ধরে রাখি। না না, ওকে আশীর্বাদ তো সারা জীবন করে এসেছি, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ও এখন যা ডিউটি দিচ্ছে, রাত্রিরে ডিউটি দিয়ে এখন এসেছে, সারা রাত্রি ছিল লালবাজারে, তারপর এই এখন এসেছে, একটু খবর নিচ্ছে, আমার ডেকে আবার চলে যাবে বাড়িতে। ও মানে আমার কোনো অসুবিধা আছে কি না, এটাই এটাই। আর এখানে লোকজন আসছে কি না ও একটা খবর রাখে, ও বলেই দিয়েছে এখানকার কোনো লোকজন যেন না আসে, তো আমি সেই মতোই মানে পালন করে চলছি ওদের, ওনারা যা বলছেন। এখন ওনারাই তো দেশকে রেখে দিয়েছে, দেশের ভবিষ্যতেরাই, ঠিক আছে না? তো সেই জন্যে ভালো লাগে, ভালো লাগে, আসলে ভালো লাগে। আর আমার দেওয়ার মতো তো কিছু নেই, কিন্তু ওরা আমাকে যে সম্মানটা দেয়, শুধু এ আসে না, আরও অনেক আছে, তার মধ্যে এ সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। এছাড়া দুটো থানার ওসিও আমার সঙ্গে দেখা করেন, কোনো অসুবিধা আছে কি না জিজ্ঞেস করেন, বা এসে বা মানে বলে যান লোকজন রাখবেন না, অসুবিধা আছে, সরকারের নির্দেশ আমি অক্ষর অক্ষরে পালন করেছি। সরকার যা দিচ্ছেন, সরকারকে আমি, সরকারের যে আদেশ আমি একটা উল্লঙ্ঘন করিনি এখনো পর্যন্ত। তার জন্য আমার বাড়িতে যে অন্নপূর্ণা পুজো হলো, সেও কিন্তু এখানে গার্ড দিয়েছে, ওখানে গার্ড দিয়েছে, কোনো লোক ঢুকতে পারেনি জানো, গার্ড দিয়েছে। এটাও একটা বিরাট ব্যাপার, মানে এখন যে অবস্থা, মানুষের তো কোনো ঠিক ঠিকানা নেই, তো সেই হিসেবে ও কিন্তু একটা লোককেও আসতে দেয়নি, ঠিক আছে না? বলো আর কি। আচ্ছা গুরুদেব, ইনারা এখন সমাজের সব থেকে দায়িত্ববান, একদম একদম কর্তব্যপরায়ণ লোক। শুধু আমরা নই, ডাক্তাররাও সঙ্গে আছেন, ডাক্তার এবং মেডিকেল কর্মচারী, একদম একদম একদম। কিছু সাধারণ মানুষ ওনাদের কথা শুনছেন না, তার জন্য ওনাদেরকে স্ট্রিক্টলি ব্যবস্থা নিতে হচ্ছে, এই সাধারণ মানুষদের উদ্দেশ্যে উনি আপনি কী বলবেন? আমি কি বলবো, আমার একটাই বক্তব্য, সরকার যা বলছে সেটা মেনে চললো। সরকারের কাছে অনেক খবর আছে যেটা আমাদের কাছে, সাধারণ লোকের কাছে নেই, কি বাবা? অবশ্যই আমাদের কাছে আর সাধারণ লোকের কাছে নেই। সরকার নিশ্চয়ই এমন কিছু বুঝেছেন, তার জন্য লকডাউন করেছেন, আর এটা মানুষের কষ্ট হচ্ছে ঠিক কথা, মানুষ গালগালামত দিচ্ছে, জোরজবরদস্তি করে বেরিয়ে আসছে, কিন্তু নিজেদের কবর নিজেরা খুঁজছে। আজকে তুমি বেঁচে থাকলে সরকারে কী আসবে যায়, না তো বেঁচে থাকলে সরকারে কী আসবে যাবে। কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তো উচিত যে সরকার বলছে এটা মেনে চলি, ঠিক আছে না? কিন্তু সেটা তো মানুষ করবে না, আর তার জন্য এদের বলপ্রয়োগ করতে হচ্ছে, বলপ্রয়োগ করতে হচ্ছে, এইটাই, আর অন্য কিছু না। এদের তো বলপ্রয়োগ করার কোনো দরকার নেই, ওরা প্রথমে হাত জড়ো করছে, হাত জড়ো করে বলছে, তারপরে যখন হচ্ছিল তখন তো তারা লাঠি ধরছে,
ঠিক আছে না, এখন কী করবে বলো, এছাড়া কী রাস্তা আছে? চিন্তান্বিত, আমিও খুব চিন্তান্বিত, এদের বা ডাক্তারদের ব্যাপারে খুব চিন্তান্বিত, সত্যি চিন্তান্বিত। যে মারণ ভাইরাস ছেড়েছে, এই মারণ ভাইরাসের মানে কোনো ওষুধ এখনও বের করতে পারিনি, বলছে অনেকে অনেক কথা, কিন্তু মারণ রোগ, মারণ ভাইরাস, তো এটাকে মানুষ যদি এখন উপেক্ষা করে তাহলে আর কী বলবো বলো? একটা লোক তো একটা ফ্যামিলিকে শেষ করে দিয়ে যাবে, একটা লোকের একটা ওষুধ একটা ফ্যামিলিকে শেষ করে দেবে, শুধু তাই নয়, ও যেখানে যেখানে যাবে সেখানে সেখানে মানুষকে এফেক্ট করবে, তো এটা আমার তো বোঝা উচিত। আর এই হিউম্যান চেনটা ভাঙার জন্যই বলছে লকডাউনটা করা হয়েছে, হিউম্যান চেনটা ভাঙার জন্যই। ঠিক ঠিক তাই, ঠিক তাই। আমরা গুরুদেবের মুখে শুনলাম, গুরুদেবের এক অতি প্রিয় শিষ্য গুরুদেবের কাছে গুরুদেবের খোঁজ নিতে এসছেন। গুরুদেব মানুষের প্রত্যেকটা সমাজের মানুষকে রিকোয়েস্ট করছেন, ওনারা যেন এই পুলিশ বন্ধুরা, ডাক্তার বন্ধুরা, যারা নার্স আছেন, ওনাদের কথা মেনে চলেন, ওনাদেরকে সহযোগিতা করেন। ওনারা আমাদের ভালোর জন্যই নিজেদের জীবন ঝুঁকি নিয়ে একদম দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে যাচ্ছেন, তাই আমরা শান্তিতে বাড়িতে ঘুমোতে পারি। একদম 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 ঠিক কথা। গুরুদেবের সাথে আমাদেরও রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা মানুষ যেন আমাদের পুলিশ ভাই থেকে শুরু করে ডাক্তার নার্স যারা আজ এই জীবনকে ঝুঁকি নিয়ে দিনের পর দিন রাতের পর রাত প্রতিনিয়ত ফ্যামিলিকে ছেড়ে দিয়ে ওনারা আমাদের জন্য ভাবছেন, আমরা ওনাদের কথা ভাবি, ওনাদের কথা আমরা পালন করে চলি। প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম প্রণাম প্রণাম। গুরুদেব, ওনারা এখন সমাজের সব থেকে দায়িত্ববান, একদম একদম কর্তব্যপরায়ণ লোক। শুধু আমরা নই, ডাক্তারও সঙ্গে আছেন, ডাক্তার এবং মেডিকেল কর্মচারী। একদম একদম একদম। কিছু সাধারণ মানুষ ওনাদের কথা শুনছেন না, তার জন্য ওনাদেরকে স্ট্রিক্টলি ব্যবস্থা নিতে হচ্ছে, এই সাধারণ মানুষদের উদ্দেশ্যে উনি আপনি কী বলবেন? আমি কী বলবো, আমার একটাই বক্তব্য, সরকার যা বলছে সেটা মেনে চললো। সরকারের কাছে অনেক খবর আছে যেটা আমাদের কাছে, সাধারণ লোকের কাছে নেই কি বাবা? অবশ্যই আমাদের কাছে আর সাধারণ লোকের কাছে নেই। সরকার নিশ্চয়ই এমন কিছু বুঝেছেন, তার জন্য লকডাউন করেছেন, আর এটা মানুষের কষ্ট হচ্ছে ঠিক কথা, মানুষ গালগালাবো দিচ্ছে, জোর জবরদস্তি করে বেরিয়ে আসছে, কিন্তু নিজেদের কবর নিজেরা খুঁজছে। আজকে তুমি বেঁচে থাকলে সরকারে কী আসবে যাবে, না তো বেঁচে থাকলে সরকারে কী আসবে যাবে, কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তো উচিত যে সরকার বলছে এটা মেনে চলি, ঠিক আছে না? কিন্তু সেটা তো মানুষ করবে না, আর তার জন্য এদের বলপ্রয়োগ করতে হচ্ছে, বলপ্রয়োগ করতে হচ্ছে, এইটাই, আর অন্য কিছু না। এদের তো বলপ্রয়োগ করার কোনো দরকার নেই, ওরা প্রথমে হাত জড়ো করছে, হাত জড়ো করে বলছে, তারপরে যখন হচ্ছিল তখন তো তারা লাঠি ধরছে, ঠিক আছে না? এখন কী করবে বলো, এছাড়া কী রাস্তা আছে? চিন্তান্বিত, আমিও খুব চিন্তান্বিত, এদের বা ডাক্তারদের ব্যাপারে খুব চিন্তান্বিত, সত্যি চিন্তান্বিত। যে মারণ ভাইরাস ছেড়েছে, এই মারণ ভাইরাসের মানে কোনো ওষুধ এখনও বের করতে পারিনি, বলছে অনেকে অনেক কথা, কিন্তু মারণ রোগ, মারণ ভাইরাস, তো এটাকে মানুষ যদি এখন উপেক্ষা করে তাহলে আর কী বলবো বলো? একটা লোক তো একটা ফ্যামিলিকে শেষ করে দিয়ে যাবে, একটা লোকের একটা ওষুধ একটা ফ্যামিলিকে শেষ করে দেবে, শুধু তাই নয়, ও যেখানে যেখানে যাবে সেখানে সেখানে মানুষকে এফেক্ট করবে, তো এটা আমার তো বোঝা উচিত। আর এই হিউম্যান চেনটা ভাঙার জন্যই বলছে লকডাউনটা করা হয়েছে, হিউম্যান চেনটা ভাঙার জন্যই। ঠিক ঠিক তাই, ঠিক তাই। আমরা গুরুদেবের মুখে শুনলাম, গুরুদেবের এক অতি প্রিয় শিষ্য গুরুদেবের কাছে গুরুদেবের খোঁজ নিতে এসছেন। গুরুদেব মানুষের প্রত্যেকটা সমাজের মানুষকে রিকোয়েস্ট করছেন, ওনারা যেন এই পুলিশ বন্ধুরা, ডাক্তার বন্ধুরা, যারা নার্স আছেন, ওনাদের কথা মেনে চলেন, ওনাদেরকে সহযোগিতা করেন। ওনারা আমাদের ভালোর জন্যই নিজেদের জীবন ঝুঁকি নিয়ে একদম দিনের পর দিন রাতের পর রাত কাজ করে যাচ্ছেন, তাই আমরা শান্তিতে বাড়িতে ঘুমোতে পারি। একদম 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 ঠিক কথা। গুরুদেবের সাথে আমাদেরও রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা মানুষ যেন আমাদের পুলিশ ভাই থেকে শুরু করে ডাক্তার নার্স যারা আজ এই জীবনকে ঝুঁকি নিয়ে দিনের পর দিন রাতের পর রাত প্রতিনিয়ত ফ্যামিলিকে ছেড়ে দিয়ে ওনারা আমাদের জন্য ভাবছেন, আমরা ওনাদের কথা ভাবি, ওনাদের কথা আমরা পালন করে চলি। প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম প্রণাম প্রণাম। আপনারা আমাদের গুরুদেবের নতুন আলাপ আলোচনা শুনলেন। গুরুদেবের বাণী ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সবাই আমাদের গুরুদেবের বাণী জানতে পারেন। আপনারা লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার।